নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত। আর আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা। আমি শুদ্ধ সিং। 2021-এর পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলটি কী হতে চলেছে এই নিয়ে কিন্তু আম জনতার আগ্রহ ক্রমশ তুঙ্গে উঠছে। আর সেই আগ্রহকে সম্মান জানিয়ে আমরা কিন্তু আমাদের ওপিনিয়ন পোল ধীরে ধীরে আপনাদের সামনে নিয়ে আসছি। এর আগে 2014 বা 2019-এর লোকসভা নির্বাচন হোক বা 2016-এর বিধানসভা নির্বাচন হোক, আমাদের সমীক্ষা কিন্তু প্রায় 90% বেশি মিলে গিয়েছিল। এবং তার ফলে আমাদের দর্শক, আমাদের পাঠকরা কিন্তু বারে বারেই আমাদের অনুরোধ করেছিলেন একটা ওপিনিয়ন পোল নিয়ে আসার জন্য। কিন্তু আপনারা জানেন এই করোনা পরিস্থিতিতে সেই কাজটি করা অত্যন্ত কঠিন ছিল, কিন্তু তবুও আপনাদের এই আকাঙ্ক্ষাকে মর্যাদা দিয়ে আমরা কিন্তু সেই ওপিনিয়নের কাজ শুরু করেছি। আমাদের ওপিনিয়ন টিম কিন্তু ময়দানে নেমে পড়েছে। ইতিমধ্যেই আমরা উত্তরবঙ্গের 7টি জেলার পাশাপাশি আমরা মালদা, মুর্শিদাবাদ নিয়ে কথা বলেছি এবং নদিয়ার প্রথম পর্বের 9টি আসনের সমীক্ষা আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকে আমরা কথা বলবো নদিয়ার বাকি 8টি আসন নিয়ে। তবে সেই সমীক্ষা শুরু করার আগে বিধিসম্মত সতর্কীকরণ হিসেবে আপনাদের জানিয়ে রাখতে চাই, এই সমীক্ষা কিন্তু কোনো মতেই নির্বাচনকে প্রভাবিত করার জন্য করা হচ্ছে না। রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন বাংলার মানুষ ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কী ভাবছেন তার একটা রাজনৈতিক আভাস তুলে আনার আমরা প্রচেষ্টা করছি মাত্র। আমফান পরবর্তী সময়ে এবং করোনা অভয়ে বঙ্গবাসীর ঠিক মতামতটা কোথায় দাঁড়িয়ে আছে, জনমতটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে, সেই জায়গাটা আমরা হিসেব করে তুলে আনার চেষ্টা করছি মাত্র। এই সমীক্ষার জন্য যে ডেটা কালেক্ট করা হয়েছে তা আমরা গত 1-15 নভেম্বরের মধ্যে করেছি এবং মোট 30,000 মানুষের সঙ্গে কথা বলে এই সমীক্ষার কাজ করা হয়েছে। তো গতকাল আমরা নদিয়া জেলার প্রথম 9টি আসন করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ এবং কৃষ্ণনগর দক্ষিণ এই 9টি আসনের সমীক্ষা আপনাদের সামনে দেখিয়েছি এবং আজকে আমরা বাকি 8টি আসন নিয়ে কথা বলবো। তো সমীক্ষা শুরু করার আগে আমাদের যেটা আমরা জানিয়ে রাখতে চাই যে এই নদিয়া জেলা হয়ে যাওয়ার পর কিন্তু বেসিক্যালি আমরা যে জায়গাটায় যাবো বা দক্ষিণবঙ্গের যেসব জেলাগুলো করা হবে তা কিন্তু তৃণমূলের ঘর, সেই জায়গাগুলো কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। এবং এখনও অবধি যে সমীক্ষা আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি আপনাদের ভালো লাগছে, আপনারা বিভিন্ন রকম সমালোচনা করছেন, ভালো বলছেন, বিভিন্ন রকম কমেন্ট করছেন, আমরা কিন্তু প্রচণ্ড গর্বিত, উৎসাহিত। শুরু করছি আজকে সমীক্ষা। নদিয়া জেলার আমরা আজকে যে আসনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শান্তিপুর আসন। যে আসনে দীর্ঘদিনের বিধায়ক অজয় দে, শান্তিপুর মানে অজয় দে একদম সমার্থক হয়ে গিয়েছিল কংগ্রেসের টিকিটে, তিনি বারবার এখান থেকে বিধায়ক হয়েছেন, বাম জামানায় হয়েছেন এবং তারপর যখন রাজ্যে পরিবর্তন হলো এই অজয় দে দল পরিবর্তন করে চলে এলেন তৃণমূল কংগ্রেসে। সেখানে উপনির্বাচন হলো এবং সেই উপনির্বাচনে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের টিকিটেই জয়ী হলেন এবং বিধায়ক হলেন। কিন্তু 2016 নির্বাচনে গিয়ে বদলে গেল চিত্রটা। অজয় দে এরকম একজন হেভিওয়েট নাম যে নামটি এই শান্তিপুর আসনের সঙ্গে প্রায় সমার্থক হয়ে গিয়েছিল, তিনি হেরে গেলেন নবাগত অরিন্দম ভট্টাচার্যের কাছে, যিনি কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন শান্তিপুরে। কিন্তু কাহানিমের টুইস্ট, এই অরিন্দম ভট্টাচার্য পরবর্তীকালে কিন্তু যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে এবং তারপর থেকে একটা অরিন্দম গোষ্ঠী এবং অজয় গোষ্ঠীর মধ্যে আমরা বিভিন্ন সময় গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া দেখেছি এবং সেই খবর কিন্তু শিরোনামে এসছে। এরকম একটি ইন্টারেস্টিং কেন্দ্র হচ্ছে শান্তিপুর। সেই শান্তিপুরে 2016 নির্বাচনের ফলাফলটা ঠিক কী ছিল আপনাদের বলে দেবো এক নজরে। তৃণমূল কংগ্রেস এখানে পেয়েছিল 42.02%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 3.75%, কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল 51.76%, অন্যান্যরা এখান থেকে পেয়েছিলেন 1.52% এবং নোটাতে গিয়েছিল 0.95%। 19,488 ভোটে এখানে কংগ্রেস প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থীকে 2016 নির্বাচনে হারিয়ে দেন। এরপর আসছি 2019-এর লোকসভা নির্বাচন, যেখানে কিন্তু পুরোপুরি বদলে গেল চিত্রটা। শান্তিপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেল মাত্র 37.03%। মাথায় রাখতে হবে সেই অবস্থায় কিন্তু অরিন্দম ভট্টাচার্য কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। বিজেপির ঝুলিতে গেল 53.74%, বামেরা এখান থেকে পেল 5.55%, কংগ্রেসের ঝুলিতে গেল 1.66%, অন্যান্যরা এখানে সম্মিলিতভাবে পেলেন 1.46% এবং নোটাতে গেল 0.57%। 35,012 ভোটের বিশাল ব্যবধানে এই আসন থেকে এগিয়ে রইল বিজেপি। এই পরিপ্রেক্ষিতে 2021-এর নির্বাচনে ঠিক কী ফলাফল হতে পারে, কী উঠে আসছে আমাদের সমীক্ষায় দেখে নেবো এক নজরে। শান্তিপুর আসন থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 32% ভোট, বিজেপির ঝুলিতে যেতে পারে 49% ভোট, বাম কংগ্রেস জোট এখানে পেতে পারে 17% ভোট, অন্যান্যদের ঝুলিতে যেতে পারে 1% ভোট এবং নোটাতে যেতে পারে 1% ভোট। অর্থাৎ এই আসন থেকে জয়ী হতে পারে কিন্তু গেরুয়া শিবির বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে।
রানা শান্তিপুর আসনের পর আমরা যে আসনটি নিয়ে কথা বলবো, রানাঘাট উত্তর পশ্চিম আসন, যে আসনটি কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং একটি আসন। পার্থপ্রতিম চ্যাটার্জি, সরি পার্থ সারথী চ্যাটার্জি, তিনি কিন্তু এই কেন্দ্রের বিধায়ক ছিলেন এবং কার্যত ঘরের ছেলে ছিলেন এই কেন্দ্রের। কিন্তু 2016 নির্বাচনে এখানে কংগ্রেস প্রার্থী করে শঙ্কর সিংহকে। সেই শঙ্করবাবুর কাছে পার্থ সারথী বাবু কিন্তু হেরে যান এবং পরবর্তীকালে শঙ্কর সিংহ, একসময় তিনি ঘোষিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী ছিলেন, সেই জায়গা থেকে 180 ডিগ্রি ঘুরে এসে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যদিও বিধায়ক পদে তিনি পদত্যাগ করেননি এবং এই শঙ্কর সিংহকে একসময় লোকসভা ভোটে ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্যায় গুরু দায়িত্ব দিয়েছিলেন, জেলা সভাপতির দায়িত্ব দিয়েছিলেন, যদিও বর্তমানে তিনি সেখান থেকে সরে গেছেন, কিন্তু শঙ্কর সিংহ এখন তৃণমূলে। এই অবস্থায় 2016 চিত্রটা কী ছিল এক নজরে দেখে নেব। 2016 নির্বাচনে রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পায় 40.93%, বিজেপি পায় 4.86%, বাম কংগ্রেস জোট প্রার্থী হিসেবে শঙ্কর সিংহ এখান থেকে পান 52.05%, অন্যান্যদের জুড়িতে যায় 1.30% এবং নোটাতে যায় 0.87%, 23,420 ভোটে এখানে শঙ্কর সিংহ জয়ী হন। এরপর 2019 লোকসভা, যেখানে আবারও বদলে গেল চিত্রটা, তৃণমূল কংগ্রেস সেখানে পেল 34.65%, শঙ্কর সিংহ থাকা সত্ত্বেও বিজেপির জুটিতে গেল 55.30%, বামেরা এখান থেকে পেল 6.56% এবং কংগ্রেসের জুটিতে গেল 1.51%, অন্যান্যরা এখানে সম্মিলিতভাবে পেলেন 1.34% এবং নোটাতে গেল 0.64%। 44,432 ভোটের বিশাল ব্যবধানে এই কেন্দ্র থেকে বিজেপি তৃণমূল থেকে এগিয়ে রইল। এই অবস্থায় আমাদের সমীক্ষা অনুযায়ী কী হতে পারে 2021-এ? 2021-এর লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি হতে চলেছে, যদিও এখানে তৃণমূলের একটা বিশাল গোষ্ঠীতন্ত্রের ছায়া আমরা দেখতে পাচ্ছি, পার্থ সারথী গোষ্ঠী এবং শঙ্কর সিংহ গোষ্ঠী এবং একটা টালমাটাল অবস্থা রয়েছে, কিন্তু তার সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত উঠে আসছে আমাদের সমীক্ষায়। তৃণমূল কংগ্রেস সেখান থেকে হতে পারে 42%, বিজেপির ঝুলিতে যেতে পারে 48%, বামফ্রন্ট কংগ্রেস জোট এখানে পেতে পারে 7%, অন্যান্যদের ঝুলিতে যেতে পারে 2% এবং নোটাতে যেতে পারে 1%, অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে এই কেন্দ্র থেকে জয়ী হতে পারে গেরুয়া শিবির বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। রানাঘাট উত্তর পশ্চিমের পর আমরা কথা বলবো আরেকটি হেভিওয়েট আসন, আসনটি ইটসেলফ হেভিওয়েট, সেটা হচ্ছে কৃষ্ণগঞ্জ। 2016 নির্বাচনে সত্যজিৎ বিশ্বাস তৃণমূল কংগ্রেসের টিকিতে সিপিএম প্রার্থী মৃণাল বিশ্বাসকে হারিয়ে এই আসন থেকে জয়ী হন। কিন্তু সরস্বতী পুজোর সেই ভয়ঙ্কর সন্ধ্যা, করাল সন্ধ্যা, যে সন্ধ্যায় দুষ্কৃতীরা এসে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সত্যজিৎ বাবুকে গুলি করে হত্যা করেন, কেঁপে উঠেছিল গোটা বঙ্গ রাজনীতি সেই ঘটনার পরিপ্রেক্ষিতে, এবং একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছিল, যদিও সেই মামলায় এখনও কিছু প্রমাণিত হয়নি কে খুন করেছেন সত্যজিৎ বিশ্বাসকে। এই সত্যজিৎ বিশ্বাসের স্ত্রীকে লোকসভা নির্বাচনে রানাঘাট কেন্দ্র থেকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সবাই ভেবেছিল কোথাও একটা সিম্প্যাথি ভোট হবে, কিন্তু ভরাডুবি হয়, তিনি হেরে যান এবং সেই আসনে উপনির্বাচন হয়, যেখানে মতুয়া গুটকে মাথায় রেখে প্রমোদ রঞ্জন বসুকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করে, কিন্তু তিনি বিজেপি প্রার্থী আশিস কুমার বিশ্বাসের কাছে হেরে যান এই কেন্দ্র থেকে। 2016 নির্বাচনে কৃষ্ণগঞ্জ কেন্দ্রের চিত্রটা ঠিক কী ছিল? তৃণমূল কংগ্রেস সেখান থেকে পেয়েছিল 53.72%, বিজেপির ঝুড়িতে গিয়েছিল 8.31%, বামেরা এখান থেকে পেয়েছিল 33.13%, কংগ্রেসের ঝুড়িতে গিয়েছিল 1.96%, অন্যান্যরা এখানে পেয়েছিলেন 2.04% এবং নোটাতে গিয়েছিল 0.84%। 43,928 ভোটের বিশাল ব্যবধানে তৃণমূল কংগ্রেস এই আসন থেকে 2016 নির্বাচনে জয়ী হয়। এরপর 2019 লোকসভা নির্বাচন, গেরুয়া ঝড়ে তছনছ হয়ে গেল ঘাসফুলের সাজানো বাগান, 37.79% ভোট গিয়েছিল তৃণমূলের বাক্সে, 54.72% ভোট গিয়েছিল বিজেপির বাক্সে, 4.57% ভোট পেয়েছিলেন বামেরা, 0.93% ভোট গিয়েছিল কংগ্রেসের কাছে, 1.44% ভোট গিয়েছিল অন্যান্যদের বাক্সে এবং নোটাতে গিয়েছিল 0.56%। 37,507 ভোটে বিজেপি এখানে তৃণমূল কংগ্রেসের থেকে এগিয়ে থাকে 2019 লোকসভা নির্বাচনে। 2021 নির্বাচনে কী হবে, কী উঠে আসছে আমাদের সমীক্ষায়? 34% ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস, 47% ভোট যেতে পারে বিজেপির বাক্সে, 16% ভোট যেতে পারে বামফ্রন্ট কংগ্রেস জোটের কাছে, 2% ভোট পেতে পারে অন্যান্যরা এবং নোটাতে যেতে পারে 1% ভোট। অর্থাৎ কৃষ্ণগঞ্জ আসনে কিন্তু এখনও গেরুয়া এফেক্ট জলজল করছে এবং বেশ বড়সড় ব্যবধানে এখান থেকে বিজেপি প্রার্থী জয়ী হতে পারেন বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে।
কৃষ্ণগঞ্জের পর আমরা কথা বলবো রানাঘাট উত্তর পূর্ব আসন নিয়ে। রানাঘাট উত্তর পূর্ব আসনে সমীর কুমার পোদ্দার তৃণমূল প্রার্থী হিসেবে বাবুসোনা সরকার সিপিএম প্রার্থীকে হারিয়ে এই আসন থেকে জয়ী হন। 2016 নির্বাচনে রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 48.13%, বিজেপি ঝুঁকিতে গিয়েছিল 7.99%, বামেরা এখানে পেয়েছিল 40.40%, অন্যান্যরা সম্মিলিতভাবে পেয়েছিলেন 2.64% এবং নোটাতে গিয়েছিল 0.85%। 14,972 ভোটে এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হন। কিন্তু 2019 লোকসভা নির্বাচনে এসে আবারও বদলে গেল চিত্রটা। তৃণমূল কংগ্রেস সেখান থেকে পেল মাত্র 36.21%, বিজেপি জুড়িতে গেল 57.47%, বামেরা এখান থেকে পেল 3.26%, কংগ্রেসের জুড়িতে গেল 1.20%, অন্যান্যরা পেল 1.36% এবং নোটাতে গেল 0.50%। 43,226 ভোটে বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের থেকে এই আসনে এগিয়ে রইলেন। এবার 2021 নির্বাচনে এখানে ঠিক কী হতে পারে আমরা দেখে নেব এক নজরে। রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 41% ভোট, বিজেপির ঝুলিতে যেতে পারে 49% ভোট, বামফ্রন্ট কংগ্রেস জোট প্রার্থী এখানে পেতে পারেন 7% ভোট, 2% ভোট যেতে পারে অন্যান্যদের কাছে এবং নোটাতে যেতে পারে 1% ভোট। অর্থাৎ এই আসন থেকে জয়ী হতে পারে বিজেপি বলে সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এরপর আমরা কথা বলবো রানাঘাট দক্ষিণ আসন নিয়ে, যেখানে হয়েছিল উলট পুরাণ। হেভিওয়েট সিপিএম প্রার্থী রমা বিশ্বাস শেষ পর্যন্ত হারিয়ে দিয়েছিলেন আরেক হেভিওয়েট তৃণমূল প্রার্থী আবির রঞ্জন বিশ্বাসকে। এই আবির রঞ্জন বিশ্বাসকে পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সাংসদ করেন। 2016 নির্বাচনে রানাঘাট দক্ষিণ কেন্দ্রের চিত্রটা ঠিক কী ছিল দেখে নেব এক নজরে। এখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 39.64%, বিজেপি পেয়েছিল 8.26%, বামেদের জুটিতে গিয়েছিল 47.51%, অন্যান্যরা পেয়েছিল 2.92% এবং নোটাতে গিয়েছিল 1.66%। 17,253 ভোটে এখানে বাম প্রার্থী জয়ী হন। এরপর আসছে 2019 লোকসভা নির্বাচন, যেখানে আবারও সেই গেরুয়া জ্বরের স্পষ্ট আভাস ছিল এবং সেই গেরুয়া ঝড়ই তাণ্ডব চালিয়েছিল। 34.95% ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস, বিজেপি ঝুলিতে গিয়েছিল 54.65%, বামেরা এখানে পেয়েছিল 6.10%, কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল 2.16%, অন্যান্যরা সম্মিলিতভাবে পেয়েছিলেন 1.50% এবং নোটাতে গিয়েছিল 0.64%। 44,931 ভোটে এই কেন্দ্র থেকে এগিয়ে থাকে বিজেপি। 2021 নির্বাচনে রানাঘাট দক্ষিণ কেন্দ্রে কী হবে, বামেরা কি এখানে ঘুরে দাঁড়াবে? আমাদের সমীক্ষা অনুযায়ী 39% ভোট পেতে পারে এখানে তৃণমূল কংগ্রেস, 46% ভোট যেতে পারে বিজেপির বাক্সে, 12% ভোট পেতে পারেন বামফ্রন্ট কংগ্রেস জোট প্রার্থী, 2% ভোট যেতে পারে অন্যান্যদের কাছে এবং 1% ভোট যেতে পারে নোটাতে। এই কেন্দ্র থেকেও জয়ী হওয়ার সম্ভাবনা বিজেপির বলে সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। রানাঘাট দক্ষিণের পর আমরা কথা বলব চাকদা কেন্দ্র নিয়ে, যেখানে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী রত্না ঘোষ কর বিধায়ক, তিনি বিশ্বনাথ গুপ্ত সিপিএম প্রার্থীকে 2016 নির্বাচনে হারিয়ে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। চাকদা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস 2016 নির্বাচনে পেয়েছিল 49.63%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 8.58%, বামেরা এখান থেকে পেয়েছিলেন 37.17%, অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল 3.17% এবং নোটাতে গিয়েছিল 1.44%। 23,653 ভোটে এখানে তৃণমূল প্রার্থী বাম প্রার্থীকে হারিয়ে জয়ী হন। 2019 নির্বাচনে হেভিওয়েট মন্ত্রীর কেন্দ্র, কিন্তু তবুও চলল গেরুয়া ঝড়। তৃণমূল কংগ্রেস এখানে পেল 35.73%, বিজেপির ঝুলিতে গেল 50.79%, বামেরা পেল 9.38%, কংগ্রেস পেল 2.03%, অন্যান্যরা সম্মিলিতভাবে পেলেন 1.36% এবং নোটাতে গেল 0.72%। 29,987 ভোটে এই কেন্দ্র থেকে বিজেপি তৃণমূল কংগ্রেসের থেকে এগিয়ে রইল। এবার 2021 নির্বাচনে আমাদের করা সমীক্ষা অনুযায়ী কী হতে পারে এই কেন্দ্রের ফলাফল। চারটা কেন্দ্রে 42% ভোট যেতে পারে তৃণমূল কংগ্রেসের বাক্সে, 48% ভোট যেতে পারে বিজেপির বাক্সে, 7% ভোট যেতে পারে বামফ্রন্ট কংগ্রেস জোট প্রার্থীর পক্ষে, 2% ভোট যেতে পারে অন্যান্যদের কাছে এবং 1% ভোট যেতে পারে নোটাতে। অর্থাৎ এই কেন্দ্রে হতে পারে কিন্তু ইন্দ্রপটন হেরে যেতে পারেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী রত্না ঘোষ কর এবং এই কেন্দ্র থেকে জয়ী হতে পারেন বিজেপি প্রার্থী বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। চাকদার পর এবার আমরা কথা বলবো কল্যাণী আসন নিয়ে।
কল্যাণী থেকে ডক্টর রবীন্দ্রনাথ বিশ্বাসকে তৃণমূল কংগ্রেস বরাবর প্রার্থী করে আসে এবং তিনি 2016 নির্বাচনে হেভিওয়েট সিপিএম প্রার্থী অলোকেশ দাসকে হারিয়ে কিন্তু জয়ী হয়েছিলেন। কল্যাণী কেন্দ্রের 2016 নির্বাচনের চিত্রটা ছিল অনেকটা এইরকম। তৃণমূল কংগ্রেস পেয়েছিল 50.47%, অর্থাৎ অর্ধেকেরও বেশি ভোট কিন্তু তৃণমূলের বাক্সে এসেছিল। বিজেপি পেয়েছিল 8.28%, বামেরা 36.73%, অন্যান্যদের জুড়িতে গিয়েছিল 3.02% এবং নোটাতে গিয়েছিল 1.50%। 26,095 ভোটের বিশাল ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী এখান থেকে জয়ী হন। এরপর 2019 লোকসভা নির্বাচন, সেখানে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখলাম। তৃণমূল কংগ্রেসের বাক্সে গেল 42.20%, বিজেপি পেল 45.65%, বামেরা পেল 8.27%, কংগ্রেসের জুলিতে গেল 0.90%, অন্যান্যরা সম্মিলিতভাবে পেলেন 2.12% এবং নোটাতে গেল 0.86%। 7,056 ভোটে বিজেপি প্রার্থী এখানে তৃণমূল প্রার্থীর থেকে এগিয়ে রয়েছেন। কল্যাণী কেন্দ্রের সম্ভাব্য ফলাফল আমাদের করা সমীক্ষা অনুযায়ী কী হতে পারে? 37% ভোট যেতে পারে তৃণমূল কংগ্রেসের বাক্সে, 47% ভোট যেতে পারে বিজেপির বাক্সে, 12% ভোট পেতে পারে বামফ্রন্ট কংগ্রেস জোট প্রার্থী, 3% ভোট যেতে পারে অন্যান্যরা এবং 1% ভোট যেতে পারে নোটাতে। অর্থাৎ এই কেন্দ্র থেকেও কিন্তু জয়ী হতে পারে বিজেপি বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। কল্যাণীর পর আমরা নদিয়ার শেষ আসন হরিণঘাটা নিয়ে কথা বলবো, যেখানে নীলিমা নাগ মল্লিক তৃণমূল প্রার্থী হিসেবে সিপিএম প্রার্থী অজয় দাসকে হারিয়ে 2016 নির্বাচনে জয়ী হয়েছিলেন। 2016 নির্বাচনের চিত্রটা ছিল তৃণমূল কংগ্রেস সেই কেন্দ্র থেকে পায় 49.40%, বিজেপি ঝুলিতে যায় 8.25%, বামেরা এখান থেকে পায় 38.24%, অন্যান্যরা সম্মিলিতভাবে পায় 3.08% এবং নোটাতে যায় 1.02%। 21,349 ভোটের বিশাল ব্যবধানে তৃণমূল প্রার্থী এখানে জয়ী হন। এরপর 2019 নির্বাচন, সেখানে কিন্তু একটা হাড্ডাহাড্ডি তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি লড়াই আমরা দেখতে পেলাম। তৃণমূল কংগ্রেস এখানে পেল 42.31%, বিজেপি ঝুলিতে গেল 47.03%, বামেরা পেল 6.71% এবং কংগ্রেসের ঝুলিতে গেল 1.41%, অন্যান্যরা সম্মিলিতভাবে পেলেন 2.07% এবং নোটাতে গেল 0.47%। 9,467 ভোটে বিজেপি এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের থেকে এগিয়ে রইল। হরিণঘাটা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল 2021 নির্বাচনে আমাদের করা এখনকার সমীক্ষা অনুযায়ী এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 39% ভোট, বিজেপি ঝুলিতে যেতে পারে 49% ভোট, বাম কংগ্রেস জোট প্রার্থী এখানে পেতে পারে 9% ভোট এবং অন্যান্যরা পেতে পারে 2% ভোট, নোটাতে যেতে পারে 1% ভোট। অর্থাৎ এই কেন্দ্র থেকেও কিন্তু জয়ী হতে পারে বিজেপি বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। অর্থাৎ আজকে আমরা যে 8টি আসনের সমীক্ষা নদিয়া জেলার আপনাদের দেখালাম, সেই 8টি আসনের মধ্যে 8টি আসনই কিন্তু যেতে পারে বিজেপির পক্ষে। একটি আসনও তৃণমূল কংগ্রেস এখানে নাও পেতে পারে এবং এটা কিন্তু বড়সড় ধাক্কা হতে পারে ঘাসফুল শিবিরের জন্য বলে সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এর সবথেকে বড় দুটি কারণ উঠে আসছে। এক হচ্ছে যে মতুয়া ভোট রয়েছে সেখানে, সেই কিন্তু প্রভাব এই সব আসনগুলোতে রয়েছে এবং সেই মতুয়া ভোটের সম্পূর্ণ সমর্থন 100% সমর্থন বলতে গেলে রয়েছে বিজেপির সঙ্গে। কেননা যে সিএএ একটা হয়েছে তাদের জন্য অনেকটাই ভালো হয়েছে বলে তারা মনে করছেন। এবং 2 নম্বর কারণ যেটা সবথেকে বড় উঠে আসছে সেটা হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এখানে প্রাথমিকভাবে একাধিক নেতাকে লোকসভা নির্বাচনের পর দায়িত্ব দিয়েছিলেন, পরবর্তী তাদেরকে সকলকেই সরিয়ে দেওয়া হয় এবং সেই যে কন্ট্রোভার্সিটা রয়েছে বিভিন্ন নেতারা কিন্তু ইতিমধ্যেই তাদের ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন এবং প্রকাশ্যে দেখাচ্ছেন। এই জিনিসটা কিন্তু সাধারণ মানুষের কাছে প্রচণ্ড এফেক্ট পড়ছে এবং তৃণমূলের এই টালমাটাল অবস্থাটার পুরোপুরি বেনিফিট যাচ্ছে গেরুয়া শিবিরে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিতটা উঠে আসছে। তো এই গেল আজকের সমীক্ষা। আজকের সমীক্ষা শেষ করার আগে এতদিন পর্যন্ত আমরা যেসব সমীক্ষা, যেসব জেলার সমীক্ষা আপনাদের সামনে নিয়ে এসেছি তা এক নজরে জানিয়ে দিই। কুচবিহার জেলায় 9টি আসন আছে, 4টি তৃণমূল, 5টি বিজেপি পেতে পারে। আলিপুরদুয়ারে 5টি আসন আছে, যার মধ্যে 1টি তৃণমূল, 4টি বিজেপি পেতে পারে। দার্জিলিংয়ের 5টি আসনের মধ্যে 2টি তৃণমূল, 1টি বিজেপি, 2টি বামফ্রন্ট কংগ্রেস জোট পেতে পারে। জলপাইগুড়ি 7টি আসনের মধ্যে 1টি তৃণমূল, 5টি বিজেপি এবং 1টি জোট পেতে পারে। কালিম্পংয়ের একমাত্র আসনটি তৃণমূল বা তৃণমূল গোর্খা জনমুক্তি মোর্চার জোট পেতে পারে। উত্তর দিনাজপুরের 9টি আসনের মধ্যে 4টি তৃণমূল, 3টি বিজেপি, 2টি জোট পেতে পারে। দক্ষিণ দিনাজপুরের 6টি আসনের মধ্যে 1টি তৃণমূল, 5টি বিজেপি পেতে পারে।
মালদা জেলার 12টি আসনের মধ্যে 2টি তৃণমূল কংগ্রেস, 6টি বিজেপি এবং 4টি বামফ্রন্ট কংগ্রেস জোট পেতে পারে। মুর্শিদাবাদের 22টি আসনের মধ্যে 2টি তৃণমূল কংগ্রেস, 2টি বিজেপি এবং 18টি আসন বামফ্রন্ট কংগ্রেস জোট পেতে পারে। নদিয়া জেলার 17টি আসনের মধ্যে 4টি তৃণমূল কংগ্রেস এবং 13টি বিজেপি পেতে পারে। অর্থাৎ রাজ্যের যে 93টি আসনের সমীক্ষা আপনাদের সামনে নিয়ে এলাম, তাতে তৃণমূল কংগ্রেস 22, বিজেপি 44 এবং বামফ্রন্ট কংগ্রেস জোট 27টি আসন পেতে পারে। তো এই গেল আমাদের আজকের সমীক্ষা। কেমন লাগছে আমাদের সমীক্ষা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই জেলায় কী ফলাফল হতে পারে বলে আপনারা মনে করছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমাদের সমীক্ষা তাহলে লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই আপনার পরিজন প্রিয়জনদের কাছে এই সমীক্ষা পৌঁছে দিতে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে আগামী দিনে এই ধরনের যে সমীক্ষা বা বিভিন্ন ভিডিও নিউজ নিয়ে আসবো তা কিন্তু সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের মতো আপাতত বিদায় নিচ্ছি, নতুন জেলার নতুন সমীক্ষা নিয়ে ফেরত আসছি খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।